আপনি নিশ্চয়ই কন্টেন্ট ক্রিয়েটার, বা আপনি নিশ্চয়ই ব্লগিং করছেন, বা ব্লগিং স্টার্ট করার কথা ভাবছেন, বা টুকটাক ভিডিও বানান, মোবাইলে শ্যুট করেন বা ক্যামেরা শ্যুট করেন, হতেই পারে। তো আপনি একদম ঠিক জায়গায় চলে এসেছেন, ঠিক জিনিস দেখতে। আমি আজকে আপনাদের বলবো যে কী করে আপনি আপনার ভিডিওর কোয়ালিটিটা আরও হাই করতে পারবেন, আপনার কন্টেন্ট কী করে আরও আপনি ভালো করতে পারবেন। তার জন্য এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই করে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু আপনার কন্টেন্ট ভালো হবে না। তো আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি শুভজিৎ, ইউ আর ওয়াচিং প্যাশনেট জিৎ উইথ লাভ ফ্রম কলকাতা। বি প্যাশনেট, বি ইউর সেলফ। কদিন আগেই আমি আমার এই ব্লগিংয়ের ভিডিওটাতে, যেটা আপনার আই বাটনে দেখতে পাবেন এখনই, এটাতে বলেছিলাম একটা জিনিস, দেখে নিন। নুন ছাড়া খাবার যেমন আপনি স্বাদ পান না, ঠিক তেমনই ভিডিওতে ভালো অডিও কোয়ালিটি ছাড়া কিন্তু আপনার ভিডিও ভালো লাগবে না, বোরিং হয়ে যাবে। তো আমি ওই ভিডিওটাতে বলেছিলাম আপনার অবশ্যই করে ক্যামেরা বা মোবাইলের জন্য কিন্তু একটা শর্টগান মাইক দরকার, যদি আপনি কন্টেন্ট বানান ভালো, বা ভালো বানাতে চেষ্টা করছেন, বা ভালো বানাতে চান, তো আপনার কিন্তু এইটা অবশ্যই করে লাগবে, যদি আপনি আরও এনহ্যান্স করতে চান সাউন্ডটাকে। তো আমি আজকে যে মাইকটার কথা বলবো সেটা হচ্ছে এইটা, আপনি দেখতে পারেন ভালো। এটা হলো বোয়ার BY MM1 শর্টগান মাইক, এটাকে বলে কার্ডিওয়েড মাইক। আমি এই মাইক বিভিন্ন টাইপের মাইকের সম্বন্ধে একটা পরে একটা ভালো ডিটেল ভিডিও করবো, মানে কোনটা আপনার নেওয়া উচিত। তো আজকে ফার্স্টে আমি এই মাইকটা নিয়ে কথা বলবো, যেটা আমি এখন ইউজ করছি কারেন্টলি আমার ক্যানন 200D সাথে, এবং আপনি হয়তো সাউন্ড কোয়ালিটি বুঝতে পারছেন কতটা বেটার আগের থেকে। তো ফার্স্টেই আমি এই মাইকটা আনবক্সিং আপনাদের দেখিয়ে দিই, কী কী আছে ভেতরে, কী কী পাই, এবং স্পেসিফিকেশান কী, কী কীভাবে আপনার একটা কাজে লাগতে পারে, এবং আরও আপনি কী কীভাবে এটা ইউজ করতে পারেন, ক্যামেরার সাথে বা কার সাথে ইউজ করতে পারে, পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিও শ্যুট করার জন্য চলে এসেছি আমি আমার বাড়ির ফেভারিট স্পটে, মানে আমাদের বাড়ির ছাদে। এখানে আমি ভালো করে নয়েজ ক্যান্সেলেশনটা বা নয়েজটা ভালো করে বোঝাতে পারবো, কারণ এখানে আউটডোর নয়েজটা অনেক বেশি আছে। তো এই মাইকটা কতটা এটাকে ক্যান্সেল করতে পারে বা সাউন্ডটা কীভাবে ক্যাপচার করতে পারে সেটা ভালো করে ডিটেলসে আপনাকে আউটডোরে এসে বোঝাতে পারতাম। তো ফার্স্ট অফ অল আমি এই মাইকটা আপনাকে অলরেডি দেখিয়েছি, এটা বোয়া MM1 মাইক। এটা কম্পেটেবল উইথ, আপনি দেখতে পারেন, কম্পেটেবল উইথ ল্যাপটপ, ঠিক আছে, ভিডিও ক্যামেরা, DSLR ক্যামেরা, মোবাইল, ট্যাব। অর্থাৎ আমি তো DSLR ইউজ করছি বা পরে ফোনেও ইউজ করব। আপনি চাইলে কিন্তু আপনি একটা ক্যামকর্ডারের সাথে ইউজ করতে পারেন, বা ল্যাপটপের একটা প্রাইমারি মাইক হিসাবে ইউজ করতে পারবে। যদিও এটা বেসিক্যালি ব্লগারদের জন্য, মানে বেসিক্যালি DSLR বা যারা স্মার্টফোন ইউজার তারা এটা বেসিক্যালি ইউজ করতে পারে ভিডিওগ্রাফির জন্য। যদিও আনঅফিসিয়ালি এটার আনবক্সিং হয়ে গেছে, তাও আপনাদের জন্য আমি আবার এটাকে বক্স প্যাক করে আবার আনবক্স করছি। তো বেসিক্যালি এই যে বক্সটা পাচ্ছে এটাতে লেখা আছে এটা কার্ডিওয়েড মাইক, ফ্রিকোয়েন্সি রেসপন্স 35 to 18 kHz, অ্যান্ড সেন্সিটিভিটি -42 dB, অ্যান্ড সিগনাল টু নয়েজ রেশিও, এটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, এটা 76 dB, ঠিক আছে। তো এটা আছে নর্মাল একটা পাতি বক্স, অ্যান্ড খুলছি, ফার্স্টে খুললেই যেটা চলে আসবে সেটা হলো একটা প্যাকেট, দেখতে পাচ্ছেন এখানে আছে একটা মাইক, এটা হচ্ছে মেন মাইক বোয়ার, ঠিক আছে। মাইকের সাথে এটা বেশ ডেট ক্যাটটা দিয়েছে, ডেট ক্যাটটা খুব ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটির একটা ডেট ক্যাট। এটা মেন মাইক, এটাকে আমি লাগিয়ে দিই ভেতরে। আর কী পাচ্ছি, এটা হচ্ছে আপনার হটশুতে বসানোর জিনিসটা, যেটা আপনার মাইকটাকে ধরে থাকবে, এবং এটা সাসপেনশনটা খুব ভালো। এটাকে লাগিয়ে দিই এভাবে, এই লক হয়ে গেল, এবার হটশুতে আপনি বসাতে পারবেন ক্যামেরার। পাচ্ছি এই কেবিলটা, এটা হচ্ছে TRS to TRS, মানে এটা বেসিক্যালি ক্যামকর্ডার বা DSLR-এর জন্য। আর একটা কেবিল আছে যেটা হচ্ছে মোবাইলের জন্য, স্মার্টফোনের জন্য, এটা TRRS, একদিকে TRRS, একদিকে TRS। TRS পার্টটা হচ্ছে মাইকে ঢুকবে, আর TRRS-টা স্মার্টফোনে ঢুকবে। আপনি যদি স্মার্টফোনে ব্লগিং করে থাকেন তাহলে এটা আপনার জন্য খুব কাজে লাগবে। আর এটা সিলিকা জেল, কোনো কাজের না থাকে। অ্যান্ড একটা সুন্দর বড় বোয়ার পাউচ দিয়েছে, এটাতে আপনি মাইক রাখতে পারবেন। যদি আমার মতো আপনি সবসময় ইউজ করতে হন তাহলে এটার কোনো দরকার হবে না, কারণ এই মাইকটা কখনো এই ব্যাগে ঢুকবে না, আমার হাতে ঢুকে না। ব্যাস এই কটা জিনিসই, এবার আমি আপনাদের সাউন্ড টেস্টিং করে শোনাবো। তো আমি মাইকটা আমি হটশুতে মাউন্ট করে দিচ্ছি মাইক্রোফোনটাকে, এবং তারপর আমি আপনাদের আউটপুট নয়েজটা কেমন আসছে সেটা আপনি ভালো মতো বুঝতে পারবেন। ওকে, চলো আমি ব্লগ করছি, আমি পরে কথা বলছি।
ও বাই দ্য ওয়ে, আমি এখন, হ্যাঁ আমি বন্ধুর সাথে কথা বলছিলাম, সো আমি এখন শ্যুট করছি বোয়া MM1 মাইকটা দিয়ে, আপনি দেখতেই পাচ্ছেন, দেখতে সরি শুনতে পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটিটা ভালো বুঝতে পারছেন। ম্যানুয়ালি সেট করতে হয় যখন সাউন্ডটাকে, তখন কিছুটা আপনি লেভেল আপ বা লেভেল ডাউন করে নিতে পারেন, কারণ সেই অনুযায়ী আপনার সাউন্ডটা আসবে। নর্মাল আমি ট্রাইপডে লাগিয়ে, নর্মাল পাতি গোরিলা পডে লাগিয়ে আমি ভিডিও শ্যুট করছি। আর গোরিলা পডের ভিডিও কিন্তু আমি আগে করেছিলাম, যে কোন গোরিলা পডটা আপনার জন্য ভালো আপনি দেখে নিতে পারেন, লিস্টে আছে। অ্যান্ড এখন আমি সাউন্ড টেস্ট করছি। তো ফার্স্ট অফ অল আমি যখন আমি পয়েন্ট ফোকাস, আমি কথা বলছি সামনে লেন্সের দিকে তাকিয়ে, তখন আমার মাইকটা আমার দিয়ে ফোকাস করা আছে, তো সেক্ষেত্রে সাউন্ডটা খুব ক্লিয়ার। আমি যখন ধীরে ধীরে মাইকটাকে, ক্যামেরার ফোকাসটা সরাবো, মানে আমার ধীরে ধীরে অন্যদিকে তাকাবো, তখন আপনি সাউন্ডের চেঞ্জটা বুঝতে পারবেন, এবং সেক্ষেত্রে দেখ বুঝতে পারছেন আস্তে আস্তে সাউন্ড কোয়ালিটিটা ড্রপ করছে, সাউন্ডটা কমে যাচ্ছে, নিশ্চয়ই আপনি আমার কথাটা কমে গেল। এখন এখন মোটামুটি আবার সাউন্ডটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, ক্যাপচারিংটা আবার আবার আমি আমার ফোকাসে এলাম এবং সাউন্ডটা আবার বেড়ে গেল। এইটাই হচ্ছে এই মাইকটার সুবিধা, মানে যেদিকে পয়েন্ট ফোকাস করে থাকবে, মানে যে যে ডিরেক্ট ক্যামেরার সাথে কথা বলবে তার কথাটাই ভালো ক্লিয়ারলি শোনা যাবে। বেসিক্যালি এই জন্যই কিন্তু এই টাইপের শর্টগান মাইক কেনে লোকে। তো এটা খুবই ছোট্ট একটা সিম্পল ভিডিও শর্টগান মাইক, যেটা কিনা আপনার ব্লগিং বা কন্টেন্টকে অনেকটা এনহ্যান্স করবে, অনেক ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি হবে, কারণ সাউন্ড যদি ভালো না হয় আপনার অডিয়েন্সের কিন্তু ভিডিও ভালো লাগবে না, এটাই কিন্তু শেষ কথা। তো একটা ছোট্ট আপনি ইনভেস্টমেন্ট করে আপনার মাইকটাকে আপগ্রেড করুন, হতে পারে আপনি মোবাইলে শ্যুট করতে পারছেন, তার কোনো তাতে কোনো ব্যাপার না, DSLR ইউজ করতে হবে তার কোনো মানে নেই, আপনি মাইকটা জাস্ট মাইক ভালো ইউজ করুন। মোটামুটি ভিডিও কোয়ালিটি হলে এবং মাইক যদি ভালো হয় তাহলে আপনার অডিয়েন্স আস্তে আস্তে গেন হবে। তো শর্টগান মাইকের সাউন্ড ক্যাপচারিং যে টেকনিকটা, সেটা হচ্ছে এর ফ্রন্ট লোব থাকে এবং দুটো সাইড লোব থাকে, মানে ফ্রন্ট লোব মানে যেদিকে ও যেদিকে মাইকটা তাক করা আছে বা যেদিকে মাইকটা ফোকাস করা আছে ও সেখান থেকে সাউন্ডটা ক্যাপচার করবে, এটা বেসিক্যালি একটা লুপ থাকে, একটা লোব, এই লোব থেকে ও সাউন্ডটা মেনলি ক্যাপচার করে। আর অপোজিট 180 degrees, মানে ঠিক অ্যাকচুয়াল বিপরীতে, যখন লোব না থাকায় এ কোনো পিছন দিক থেকে কোনো সাউন্ড ক্যাপচারিং করেই না। তো আর পাশাপাশি দুখানা সাইড লোব থাকে, তো পাশাপাশি এনভায়রনমেন্টাল সাউন্ড বা পাশাপাশি যে পরিবেশের পরিবেশের যে সাউন্ডটা সেটা কিন্তু অল্প অল্প ক্যাপচার করে। তো এটার সুবিধা কী? সুবিধা হচ্ছে যদি পিছনে কেউ কথা বলতে থাকে তাহলে আপনার সেটা মাইকে আসবে না, শুধুমাত্র ক্যামেরা যেদিকে তাকিয়ে আছে সেখান থেকে সাউন্ড আসবে। আর পারিপার্শ্বিক, যেমন এখন গাড়ির সাউন্ডটা আসছে, তখন পারিপার্শ্বিক পরিবেশ থেকে অল্প কিছু সাউন্ড আসবে। তো বোয়া MM1 মাইকের মতোই বাজারে আরেকটা মাইক আছে, সেটা হচ্ছে রোডের ভিডিও মাইক্রো প্রো, তার দামটা একটু এটার থেকে একটু হাই, ওটা মনে হয় 5,000 থেকে 5,500 টাকার মধ্যে আসে, এটা যেমন 1,500 থেকে 1,600 টাকার মধ্যে হয়ে যায়। তো সেক্ষেত্রে ওর সাউন্ড কোয়ালিটি একটু এটার থেকে বেটার হতে পারে, এটা এটা আপ টু আপনার চয়েস, আপনি কোনটা কিনবেন, এটাতে ইনভেস্ট করবেন না ওটাতে ইনভেস্ট করবেন, যদি বাজেট চান আমার মতে বোয়া MM1 মাইক ইজ দ্য বেস্ট, এবার আপনার চয়েস আপনি কোনটা নেবেন। আর বড় কথা বলতে ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমার একটা ভিডিও সিরিজ আছে, যেটা কিনা আমি বিগিনার ব্লগার বা যারা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিছু কিছু টিপস এবং কিছু কিছু জিনিস যারা ঘরেই বানিয়ে নিতে পারে বা যে যে জিনিসগুলি ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে লাগতে পারে সে সম্বন্ধে একটা রাফলি প্লেলিস্ট করা আছে, সাথে সাথে ভিডিও আছে, আপনি দেখুন, আরও ভিডিও আপলোড হবে এবং সেই প্লেলিস্টে অ্যাড হবে। অ্যান্ড অবশ্যই অবশ্যই করে যেটা আপনাদের বারবার বলতে হয় সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অ্যান্ড কমেন্টে আপনার থটসটা জানাবেন, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন, অ্যান্ড যেটা বলার বলতে হয় বারবার যে সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ এটা আমাদের একটা রিওয়ার্ডস, আপনারা অনেকেই ভিডিও দেখেন, ভিডিও ভালোবাসে কিন্তু সাবস্ক্রাইবটা করে যান না, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে ঘন্টাটা বাজিয়ে দেবেন, কারণ নতুন ভিডিও এলে অবশ্যই অবশ্যই করে আপনি দেখতে পাবেন। তো সবাই লাইফে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে হাসি মজার মধ্যে জীবন কাটান, টাটা।